আরও একবার সকলকে নমস্কার জানাই। সকল দর্শক বন্ধুদের স্বাগত আমার এই চ্যানেলে। যবে থেকে আমি নতুন চ্যানেলটি আমার শুরু করেছি, এই যে নতুন প্রয়াস আমি আপনাদের সামনে নিয়ে আসছি, তো বিগত এই কয়েকদিনে প্রত্যেকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, যে সমর্থন পেয়েছি, তো সেটা কিন্তু আমার প্রত্যাশার বাইরে। আমি যখন শুরু করেছিলাম ভাবিনি এত মানুষের সমর্থন পাব, এত মানুষের ভালো লাগবে, তো সেটা পেয়ে সত্যি আপ্লুত। মানে আপনাদের জানানোর ভাষা আমার নেই, তবে আশা করব যেভাবে আপনারা আমাকে সমর্থন করছেন সেইভাবে সমর্থন করবেন। যারা চ্যানেলে নতুন, যারা নতুন দেখবেন আমার এই ভিডিওটি, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই, এই অনুরোধটা আপনাদের সবার কাছে আমি রাখতেই পারি, যে নতুন যারা চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো। যে যে সোশ্যাল মিডিয়াতে আমি আমার এই প্রয়াসটি জানিয়েছি, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু আমার যে বন্ধু বান্ধব রয়েছেন, আত্মীয় পরিজন রয়েছেন, প্রত্যেকে কিন্তু আমাকে খুব সাধুবাদ দিয়েছেন। তো এইটার থেকেই কিন্তু আরও এগিয়ে যাওয়ার সাহসটা আমি পাচ্ছি প্রত্যেক দিন, যে নতুন কিছু করব, নতুন কিছু নিয়ে আসবো আপনাদের কাছে, এই ইচ্ছাটা আমার জাগছে। তো আগের দিন সবার সামনে একটা শ্রুতি নাটক, হাস্য কৌতুক শ্রুতি নাটক আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ছড়া। ছোট থেকে আমরা কিন্তু সবাই ছড়া শুনে বড় হয়েছি, ছড়া আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর বাংলা সাহিত্যে যদি ছড়ার কথা বলতে হয়, তাহলে কিন্তু যে নামটা সবার আগে আসে সেটা হচ্ছে কিন্তু সুকুমার রায়। বাংলা সাহিত্যে একজন অন্যতম শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক, তো শুধু কিন্তু শিশু সাহিত্যিক বললে একটু ভুল বলা হবে, উনি প্রচুর নাটক লিখেছেন, রম্য রচনামূলক মানে হাস্যকৌতুক নাটক লিখেছেন, হাস্যকৌতুক প্রবন্ধ লিখেছেন, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা উনি করেছেন সেটা হচ্ছে উনি ননসেন্স পোয়েট্রি, যেটাকে আমরা বলি, বা ননসেন্স ছড়া, বিদেশে এর আগে বহুল প্রচলিত ছিল, কিন্তু আমাদের দেশে আমরা যদি বলি, সুকুমার রায় কিন্তু এটা আমাদের প্রথম আমাদের সামনে নিয়ে আসেন, ননসেন্স ছড়া। ওনার আবোল তাবোল বই আমরা দেখতে পাই, এছাড়াও প্রচুর বই উনি লিখেছেন, বা উনি অনেক কবিতা লিখেছেন, অনেক ছড়া লিখেছেন, কিন্তু খুব অল্প বয়সে আমরা ওনাকে হারাই। তো সেই সুকুমার রায়ের একটা ছড়া আমরা বলতে পারি, একুশে আইন, খুব প্রাসঙ্গিক কিন্তু কবিতাটা বা ছড়াটা, যেটাই বলবেন না কেন। আসলে সুকুমার রায় যা লিখেছেন, বা যদি ছড়ার আকারে সেটাকে আমরা ধরি, সেটা ছড়া, কিন্তু আবার বাস্তবের সাথে যদি মিল খুঁজতে যাই সেটাও কিন্তু পাওয়া যায়। তো এই একুশে আইন, এই কবিতাটাও কিন্তু অনেকটা সেরকম। তো আসুন আপনাদের শোনাই। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সব বনেছে, কেউ যদি যায় পিছলে পড়ে পেয়দা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার, একুশ টাকা দণ্ড তার। সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দম দামাদম লাগায় পিঠে, কোটাল এসে নস্যি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে, কারুর যদি দাঁটতি নড়ে চারটি টাকা মাসুল ধরে, কারুর যদি গোফ গজায় একশো আনা ট্যাক্সও চায়, খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড় সেলাম ঠোকায় একুশ বার, চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাঁয়ে, রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে,
দুপুর রোদে ঘামিয়ে তায় 21 হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামতা শোনায় 100 উড়ে, সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় 21 পাতা। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকলে ঘুমের ঘোরে, অমনিতেরে মাথায় ঘষে গোবর জ্বলে বেলের কোষে, 21টি পাক ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। তো কেমন লাগলো, দারুণ না? খুব অসাধারণ একটা ছড়া, 21শে আইন। ছড়া ছড়ার মতো ধরলে ছড়া, তবে বাস্তবের সঙ্গে খুব একটা মিল খুঁজতে যাবেন না। তো আপনাদের কাছে কিন্তু আবার আমার অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু অন্যদের দেখাবেন, জানাবেন কেমন লাগলো। আগামী দিন আবার আসব, কথা দিচ্ছি, আবার নতুন একটা কিছু নিয়ে, ছড়া হতে পারে, কবিতা হতে পারে, নাটক হতে পারে। আপনাদের সবার কাছে কিন্তু আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আনন্দে থাকবেন। নমস্কার।